উধারবন্দে 32 প্রহর হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়েছে বুধবার। অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই সংকীর্তন অনুষ্ঠানের সূচনা হয়েছে। শুভ উদ্বোধন করেন মহাসংকীর্তন সমিতির প্রাক্তন সভাপতি রঞ্জিত রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সীমান্ত ভট্টাচার্য, প্রশান্ত দেব, নবেন্দু চক্রবর্তী, নির্মল চন্দ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংকীর্তন কমিটির পক্ষে জয়ন্ত দাস, রঞ্জিত রায়, শিক্ষাবিদ সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। আমার মনে হলো যে কমিটি কীর্তন হচ্ছে 32 পর, উদাহরণে যদি করি কি হয়, তৎক্ষণাৎ আমি নিজে বিবেকের সঙ্গে এবং সন্তোষ মনের সঙ্গে আলাপ করে যাচ্ছি ফ্লাইট থেকে নামার পর, তখন কিন্তু কেউ ছিলেন না। আমি সন্তোষ মন্দে কর্ণেন্দু ভট্টাচার্যী, উনি ছিলেন উৎপাদক, 6 বছর থাকার পর ছেড়ে গেলেন। সেই দিন 32 লক্ষ টাকা এই শনি মন্দিরের পরবর্তী সভাপতি সভাপতি এবং সম্পাদকের হাতে দিয়ে গেছে। এই মানুষ তিনি ধর্মপ্রাণ মানুষ। উনার আমাদের নির্মলবাবু, মালাকারবাবু এবং অন্যান্য আশিক ধর্মপ্রাণ মানুষেরা। আমার বক্তব্য রাখার এখানে কিছুই নেই, কারণ সভাপতি, আমার অনুজক্রম সভাপতি যেভাবে সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, তারপরে আর বলার কিছু বিশেষ নেই।